চলে এলাম দার্জিলিং ভ্রমণের আরেকটা পার্ট নিয়ে। তো আগের পার্টে আপনারা দেখেছিলেন যে আমরা দার্জিলিং জু দেখতে গিয়েছিলাম, তো জুয়ের বাইরে থেকেই আমরা নিলাম মোমো। মোমো খেয়ে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। এই যে জায়গাটার নাম আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম, এর নাম হলো ভানুভবন। তো এই ভানুভবনের সামনে থেকেই আপনাদের সাইট সিংয়ের গাড়ি বুক করতে হবে, আর গাড়ি এসে ঠিক আপনাকে এই ভানুভবনের সামনেই নামাবে। দার্জিলিং মেল থেকে এই ভানুভবনের দূরত্ব কিন্তু মাত্র 2 মিনিট। তো এই ভানুভবনটা আসলে দার্জিলিংয়ের একটা প্রশাসনিক কার্যালয়, তো এখানে প্রশাসনিক দিকগুলো দেখা হয়। তো এই ভানুভবনের পাশেই রয়েছে দার্জিলিংয়ের একটা বিখ্যাত মার্কেট, যেটা হলো মহাকাল মার্কেট, যেটা আগে মহাকাল মন্দিরের কাছে ছিল, সেটা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো এই জায়গাটার নামই হলো মহাকাল মার্কেট। তো চলুন মহাকাল মার্কেটটা একটু ঘুরে দেখাই আপনাদের। দার্জিলিংয়ে গিয়ে অত্যন্ত সস্তায় এবং খুব সুন্দর জিনিস পেতে গেলে আপনাদের কিন্তু এই মহাকাল মার্কেটে আসতেই হবে। দার্জিলিং মেলের তুলনায় এখানকার দামগুলো কিন্তু অনেকটাই রিজনেবল। তো আমরা কিছু দোকান ঘোরাফেরা করে কয়েকটা জিনিস এখান থেকে কিনেছিলাম। মহাকাল মার্কেটে ঘোরাফেরা করতে করতেই প্রচণ্ড খিদে পেয়েছিল, তো তারপরই আমরা দার্জিলিং মেল হয়ে রওনা দিলাম হোটেল মহাকালের উদ্দেশ্যে। হোটেল মহাকাল একটি বাঙালি রেস্টুরেন্টও বলতে পারেন। এখানে বাঙালি এবং অন্যান্য অনেক ধরনের খাবারই পাওয়া যায়। এই দেখুন মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানকার খাবারের প্রাইসও অত্যন্ত রিজনেবল আর কোয়ালিটিও ছিল খুবই ভালো। তো আপনারা যখন দার্জিলিং যাবেন এই রেস্টুরেন্টটা একবার অবশ্যই ট্রাই করবেন। আমরা এখানে অর্ডার করেছিলাম মাটন থালি। রেস্টুরেন্টের ভেতরটা ছিল খুব সুন্দরভাবে সাজানো। যখন আমরা দুপুরবেলা গিয়েছিলাম তখন কিন্তু এখানে রাশ প্রচণ্ড ছিল। জায়গা অনেকটা থাকার সত্ত্বেও আমাদের কিন্তু রীতিমতো মারপিট করেই জায়গা দখল করতে হয়েছিল। তো এই দেখুন আমাদের থালি চলে এসছে। তো আমরা খাবারটা এনজয় করে তারপরে কি করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওগুলো আসতে একটু দেরি হচ্ছে কারণ ভিডিও বানানোর সময়ের অভাবের জন্য, তো আপনারা দয়া করে আমাদের সাথে কোঅপারেট করবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম দার্জিলিং মেলের উদ্দেশ্যে। দার্জিলিং এসেছি আর সবার জন্য চা নিয়ে যাব না তা কি হয়। তাই দার্জিলিং মেলে কিছু বিখ্যাত চায়ের দোকান আপনাদের ঘুরে দেখাচ্ছি। কোথা থেকে চা নিলে আপনাদের ভালো হবে বা কোথা থেকে চা নিলে আপনারা ঠকবেন না, সেই জিনিসগুলো আপনাদের বলে দেব। তো প্রথম যে দোকানটায় গেলাম সেই দোকানটির নাম হলো দার্জিলিং টি কর্নার। দোকানটিতে চায়ের অনেক ভ্যারাইটি থাকলেও সেরকমভাবে আমাদের পছন্দ হলো না, তো আমরা চলে গেলাম পরের দোকান অর্থাৎ চা স্টোর। এই দোকানটা কিন্তু দার্জিলিং মেলের একদম সামনেই অবস্থিত। এই দোকানটা খুব সুন্দরভাবে সাজানো ছিল কিন্তু এখানকার চায়ের প্রাইস অত্যন্ত বেশি ছিল, আর এমন কিছু চা ছিল যেগুলোর নাম আমরা প্রথমবার শুনলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা গেলাম পরের দোকানে। দার্জিলিংয়ে আরেকটি বিখ্যাত এবং পুরনো চায়ের দোকান হলো এই ময়ূক টি। তো আপনারা চাইলে এখান থেকেও আপনাদের চা কিনতে পারেন। তো এখানে যেহেতু তখন ইন্ডিপেন্ডেন্স ডে ছিল তো তার অফারও চলছিল। তো আমরা গেলাম তার পরের দোকান অর্থাৎ গোল্ডেন টিপস। গোল্ডেন টিপসে যাওয়ার পর আমরা আর কোনো চায়ের দোকানের কথা ভাবতেই পারিনি, কারণ এখানকার সিস্টেম এবং চায়ের প্রাইস এতটাই রিজনেবল ছিল যেটা দেখে আমাদের খুবই ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছেন ভেতরটা খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো, কারণ কালই ছিল ইন্ডিপেন্ডেন্স ডে। দার্জিলিংয়ে কিন্তু অনেকগুলোই গোল্ডেন টিপস রয়েছে, তো আপনারা যে কোনো একটা গোল্ডেন টিপস থেকে আপনাদের চা সংগ্রহ করতে পারেন। এই গোল্ডেন টিপসের বাইরে কিন্তু একটা ছোট রেস্টুরেন্টও রয়েছে যেখানে বসে আপনারা চা এনজয় করতে পারেন। তো এই জায়গাটা তখন যেহেতু বৃষ্টি পড়ছিল তো লোকজন কেউ ছিল না, কিন্তু বৃষ্টি না পড়লে জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ। এই দেখুন এইটা হলো গোল্ডেন টিপস, আর এর বাইরেই হলো এই ছোট্ট একটা রেস্টুরেন্ট যেটা সম্পূর্ণ খোলা ছাদের নিচে।
বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা ভেতরে এসে চা দেখতে লাগলাম। তো বিভিন্ন ধরনের চা এখানে রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো চা সংগ্রহ করতে পারেন এবং চা কেনার পর সেই চা টেস্ট করেও দেখতে পারেন। আমরা যে চাটা নিয়েছিলাম সেটা অবশ্যই টেস্ট করে দেখে নিয়েছিলাম। ব্যাস, আমাদের চা কেনা কমপ্লিট। তো আপনারা যদি দার্জিলিং যান অবশ্যই কিন্তু একবার গোল্ডেন টিপস ভিজিট করবেন। তো এবার আমরা গেলাম কিছু অন্য রকম দোকানের দিকে। এই দেখুন, এই দোকানটার নাম হলো জলি আর্টস। এখানে কিন্তু আমরা অনেক রকমের মূর্তি, পিতলের জিনিস এবং মুখোশ কিনতে পারেন। তো আমাদের মেন যেটা কেনার ছিল সেটা হলো একটা মুখোশ। তো আমরা এই দোকানটায় ঢুকেছিলাম কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, সেটা আমাদের জানা ছিল না। দোকানকার ওনার যখন বারণ করলেন তখন আমরা সেটা স্টপ করে দিয়েছিলাম। পরের যে দোকানে গেলাম সেটার নাম হলো হাবিব মল্লিক অ্যান্ড সন্স। এটা খুবই পুরনো একটা দোকান দার্জিলিংয়ের। এর ভিতরেও কিন্তু আপনারা অনেক রকমের অ্যান্টিক জিনিসপত্র দেখতে পাবেন, কিন্তু আমার মনে হয় এইসব জিনিসগুলো এই দোকান থেকে না কেনাই ভালো, কারণ এখানকার প্রাইস একটু বেশি ছিল। আগের যে দোকানটা দেখালাম জলি আর্টস, তো আমরা ওখান থেকেই কিনেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু ওখান থেকেই যে কোনো জিনিস সংগ্রহ করতে পারেন। এখানকার এই সুন্দর জিনিসগুলো দেখতে দেখতে এক কথায় মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু সাধ্যের মধ্যে না থাকায় কেনা হয়নি। তো পরের একটা দোকানে গেলাম যেটার নাম হলো টিবেট আর্টস। তো আপনারা চাইলে এখানেও একটু ভিজিট করতে পারেন। এখানেও কিন্তু অনেক রকমের সুন্দর কালেকশনস রয়েছে। শুধুমাত্র যে মূর্তি রয়েছে এখানে তা নয়, মূর্তির সাথে সাথে আপনারা এখানে বিভিন্ন জুয়েলারিও কিনতে পারেন। তো আপনারা যদি দার্জিলিং যান তো এই ধরনের শপগুলো অবশ্যই একবার ভিজিট করবেন। যদি কিছু নাও কেনেন ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে। দার্জিলিংয়ে আজকে আমাদের ছিল শেষ দিন। তো দার্জিলিংয়ের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওগুলোতে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আমাদের ভিডিওগুলোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো এবার আমরা চলে গেলাম রাত্রের খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আজকে রাত্রে ডিনারে ছিল আমাদের স্ট্রিট চাউমিন। তো রাস্তার ধারের দোকান থেকে আমরা চাউমিন আর চিলি চিকেন কিনে নিয়ে গিয়ে হোটেলে বসেই খাওয়া দাওয়া করেছিলাম। তো পরের পার্টে আপনারা দেখতে পাবেন যে দার্জিলিং থেকে ফেরার সময় আমরা কোন ট্রেনে করে ফিরলাম আর আমাদের ট্রেনের জার্নিটা কেমন ছিল। ভিডিওটা এতক্ষণ অবধি দেখে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন।